শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুর 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মুজিব আদর্শে বিশ্বাসীদের আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এদিকে দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত আগস্ট মাসব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ওবায়দুল কাদের। জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগস্ট মাস এলেই এই শক্তিটি হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে এবং নানা ধরনের অশুভ তৎপরতা মেতে উঠে সতর্কতার সঙ্গে প্রোগ্রাম পালন করবেন। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না, যা সত্য তা স্বীকার করেই আমরা মোকাবিলা করছি, চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। এ সময় আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের পদত্যাগের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যে কোনো মূল্যে শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে এই চ্যালেঞ্জ। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।